গাঁদা গাছে এই একটা জিনিস ব্যবহার করেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল নিজের গাছে পেতে পারবেন, তার সাথে সাথে গাছটাকেও খুব ঝাঁকড়া করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি শীতকালে বাড়িতে গাঁদার চারা লাগিয়েছেন এবং সেই চারাগুলোকে খুব তাড়াতাড়ি বড় করে এবং ঝাঁকড়া করে তুলতে চান, তার সাথে সাথে এরকম সুন্দর সুন্দর ফুল নিজের গাছ থেকে পেতে চান, তাহলে কিন্তু সেই সমস্ত জিনিস কিভাবে আপনি গাছ গ্রো করবেন তাড়াতাড়ি, কিভাবে সেগুলো বুশি করবেন, ঝাঁকড়া করবেন এবং তার সাথে সাথে কিভাবে সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবেন, এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। এবং এই ভিডিওতে এমন একটি জৈব সার বাড়িতে তৈরি করতে পারবেন বিনা খরচাতে, সেরকম একটি জৈব সার তৈরি করে এবং গাছে কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখুন, তাহলেই সবটা বুঝতে পারবেন ও নিজের গাছে এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। শীতকালে ছোট চারা গাছকে খুব তাড়াতাড়ি বড় করতে হলে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে কয়েকটি যত্ন তো আপনাদেরকে অবশ্যই করতে হবে, তার সাথে সাথে সঠিক সার কিন্তু গাছের গোড়ায় অবশ্যই ব্যবহার করতে হবে। ছোট চারা গাছ আনার আগেই কিন্তু আপনাদেরকে এই গাছের মাটি তৈরি করে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা অর্ধেক যে কোনো গার্ডেন সয়েল ও অর্ধেক যে কোনো ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছ লাগাতে পারেন, সেক্ষেত্রে গাছ খুব ভালো গ্রো করে এবং গাছ থেকে ভালো ফুল পাওয়া যায়। চারা গাছগুলো যখন 15 থেকে 20 দিন বয়স হয়ে যাবে এবং এটা যখন 6 সেমি করে লম্বা হয়ে যাবে তখন কিন্তু এদের ডগা থেকে আপনাদেরকে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং হলো এদের ডগা থেকে একটু অংশ ছেঁটে ফেলে দেওয়া। পিঞ্চিং কিন্তু গাঁদা গাছের জন্য অতি অবশ্য প্রয়োজনীয় একটি জিনিস যদি আপনি এই গাছকে ঝাঁকড়া করতে চান ও প্রচুর পরিমাণে ফুল পেতে চান। তবে কিভাবে গাঁদা গাছের মাটি আপনাদেরকে তৈরি করতে হবে সে তো আপনাদেরকে আগেই বলেছি, কিন্তু মাটি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই গাছের মাটিতে এমনভাবে জল দেবেন যেন গাছটি জল বসা না হয়ে যায়। গাছের মাটিতে অতিরিক্ত জল জমলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ কিন্তু একদমই ফুল দিতে পারে না। সেক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় একদিন পরপর জল দেবেন অথবা গাছের মাটি ভালোভাবে চেক করার পরেই কিন্তু মাটিতে জল ব্যবহার করবেন। এই গাছের মাটিতে যদি জল জমতে থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত গোড়া পচে গাছটা মরে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। চারা গাছগুলো যখন একটু বড় হবে তখন দেখবেন যে আপনাদের চারা গাছগুলোতে একটা করে কুঁড়ি চলে আসছে। তো কখনো এই ছোট গাছে কিন্তু আপনারা ফুল নিতে যাবেন না। ছোট গাছে ফুল নিলে কিন্তু গাছটার স্বাস্থ্য আলটিমেটলি খারাপ হয়ে যাবে এবং আপনি কিন্তু গাছ থেকে ভালো রকম ফুলও পেতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কোনো ধারালো কাঁচি বা ব্লেডের সাহায্যে এই ছোট ছোট গাছের কুঁড়িগুলোকে কিন্তু কেটে ফেলে দেবেন। কোনো চিন্তার ব্যাপার নেই, লং টার্মে কিন্তু গাছ থেকে খুব ভালো ফুল পাবেন। এই প্রসেসটা অবশ্যই গাছের মধ্যে কিন্তু ইউজ করবেন। আমার এই চারা গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুঁড়ি এসেছিল, কিন্তু আমি সেই কুঁড়ি থেকে ফুল নিইনি, তাই কুঁড়িটাকে কেটে ফেলে দিয়েছি এবং পরবর্তীকালে কিন্তু এর সাইড থেকে আরও নতুন নতুন শাখা প্রশাখা বের হবে গাছের এবং কি হবে গাছটা অনেক বেশি ঝাঁকড়া হবে ও সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমি অবশ্যই পাবো। এই যে দেখছেন এই তরল সার, এটি কিন্তু আপনার গাঁদা গাছের জন্য খুবই উপকারী একটি সম্পূর্ণ জৈব উপায়ে বাড়িতে তৈরি বিনা খরচায় সার। এটি আপনি খুব সহজে নিজের বাড়িতে বিনা খরচায় প্রস্তুত করতে পারবেন এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি পেতে সহায়তা করবে। এই সারটি তৈরি করতে আপনাদেরকে প্রয়োজন হবে 1 থেকে 2 চামচ চা পাতা, আর সেটি অবশ্যই অব্যবহৃত চা পাতা হতে হবে। ব্যবহার করা চা পাতা হলে কিন্তু চলবে না, কারণ অব্যবহৃত চা পাতার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে, যেটা ব্যবহৃত চায়ের মধ্যে থাকে না। সর্বপ্রথম আপনারা 1 থেকে 2 চামচ চা 1 লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে নেবেন এবং সেটিকে একদিনের জন্য রেখে দেবেন কোনো ছায়াযুক্ত স্থানে। একদিন পর সম্পূর্ণরূপে সারটি প্রস্তুত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে সারটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এবং এই সারটি কিন্তু আপনারা কোনো এক্সট্রা জল বা কোনো কিছু না মিশিয়ে গাছের মধ্যে ব্যবহার করবেন। সারটি কিন্তু খুব ভালো একটি সার, এক্সট্রা কোনো জল মেশানোর প্রয়োজন নেই। এটি আপনারা নিজেদের গাছে মোটামুটি 10 থেকে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম রয়েছে এবং ফসফেটও কিন্তু রয়েছে, যা আপনার গাছের গ্রোথ বৃদ্ধি করতে ও প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তাহলে আপনারা যদি এই শীতে নিজেদের ছোট ছোট গাঁদার চারাগুলোকে খুব তাড়াতাড়ি বড় করতে চান এবং সেখান থেকে প্রচুর পরিমাণে এরকম সুন্দর সুন্দর ফুল পেতে চান, তাহলে অবশ্যই যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করুন এবং এই সারটি ব্যবহার করে দেখুন। আশা করছি আপনারা খুব উপকৃত হবেন। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চ্যানেলের মধ্যে কিন্তু গাছ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যেগুলো দেখলেও কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন।